রাজ্য কিউরুগি এবং পুমশাই তাইকুন্ডু চ্যাম্পিয়নশিপে সফল ধূপগুড়ির পাঁচজন। দুদিন ব্যাপী পুরুলিয়ার অনুষ্ঠিত হয় 33তম রাজ্য কিউরুগি এবং 13তম রাজ্য পুমিয়াই তাইকুন্ডু চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নিতে গিয়েছিল ধূপগুড়ি পাঁচজন খুদে। তাদের মধ্যে তিনজন সোনা ও দুজন ব্রোঞ্জ জিতেছে। সোনা জিতেছে স্বস্তিকা মণ্ডল, ল্যাকি রায় ও মৃত্যুঞ্জয় সেন। ব্রোঞ্জ জিতেছে যিশু মণ্ডল, নিশিতা মণ্ডল। সোমবার সন্ধ্যায় তারা ধূপগুড়ি ফিরতেই ধূপগুড়ি থানার পক্ষ থেকে তাদের সংবর্ধনা জানানো হয়। ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা নিজেই খুদেদের সংবর্ধনা জানান। 33তম কিরুগি এবং 13তম পুমসে কম্পিটিশন ছিল সাব জুনিয়রদের, তো ওখান থেকে আজকে আমরা খেলে আসলাম। 5 আর 6 তারিখে ছিল, তো তার মধ্যে আমাদের ধূপগুড়ি টাইকুন্ডু একাডেমি, যেটা আমার এখন ক্লাব আছে, ওখান থেকে পাঁচজন সিলেক্ট হয়েছিল। ওখান থেকে তিনজন হলো গোল্ড, মৃত্যুঞ্জয় সেন আন্ডার ওভার 50 কেজিতেও প্রথম হয়েছে, এবং নেক্সট আন্ডার 21 কেজিতে লাকি রয় ও হলো গোল্ড হয়েছে, আর নেক্সট স্বস্তিকা মণ্ডল ও হলো আন্ডার 22 কেজিতে প্রথম স্থান অধিকার করেছেন, এবং আর যিশু মণ্ডল হলো থার্ড এবং নিশিতা মণ্ডল হলো থার্ড পজিশন এসেছে। পদক আমরা পালন করেছি। ধূপগুড়ি থানায় আমাদের এখানে আইসিসির উদ্যোগে আমার ক্লাস আরকি খুলে দিয়েছি, সেখানে আমি ক্লাস করাই, তারপরে শরীর রোগের ক্লাস করানো হয় এখান থেকে। আমি ধূপগুড়ি থানায় একদম সিভিল ভলেন্টিয়ার, এই এই কাজের সূত্রে প্লাস যতটুকু টাইম পাই তার পাশে আমি টাইকুন্ডু ক্লাসে চালাচ্ছি জমা নেই।